মনোনয়ন জমা দিলেন করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। মঙ্গলবার দুপুরে দলের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল সহ দলের বিধায়কদেরকে সাথে নিয়ে করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা করলেন শাহাবুল ইসলাম চৌধুরী। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ওনার সাথে উপস্থিত ছিলেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া, এআইইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক হাফিজ বশির আহমেদ কাসিমি, হাইলাকান্দির দুই বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী, সুজামউদ্দিন চৌধুরী, করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর সভাপতি আজিজুর রহমান তালুকদার সহ অন্যান্যরা। দর্শকদেরকে আবারও জানাচ্ছি, আজ মঙ্গলবার কিছুক্ষণ আগে মনোনয়নপত্র জমা করলেন করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। দলের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমলকে সাথে নিয়ে দলের বিধায়কদেরকে সাথে নিয়ে করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন এআইইউডিএফ এর প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। লোকসভা নির্বাচনের জন্য করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে দলের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল সহ দলের বিধায়কদেরকে সাথে নিয়ে করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাহাবুল ইসলাম চৌধুরী। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ওনার সাথে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল সহ সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া, এআইইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক হাফিজ বশির আহমেদ কাসিমি, হাইলাকান্দির দুই বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী, সুজাম উদ্দিন চৌধুরী, করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর সভাপতি আজিজুর রহমান তালুকদার সহ অন্যান্যরা। এআইইউডিএফ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দলের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল বলেন, বিজেপির সাথে এআইইউডিএফ এর টক্কর হবে করিমগঞ্জে, এখানে কংগ্রেসের কোনো চিহ্নই নেই, 2 লক্ষ ভোটে জয়ী হবেন প্রার্থী শাহাবুল। শুনে নিন সংবাদ সম্মেলনে কি বললেন মাওলানা বদরুদ্দিন আজমল। ভালো হয়েছে, ফর্মালিটি পুরো হয়েছে, হিসাবে শপথ লইছে আমার কেন্দ্রীয়, বাকি কইছে আমি উকিলক মাতিম, যদি কোনো প্রয়োজন হয় আর কোনো ইনকোয়ারি থাকে আমি মাতি দিম, আর যদি প্রয়োজন হয় ক্যান্ডিডেটক মাতিম, ইমান ইজ ভেরি ইজি। আমার ক্যান্ডিডেট জিকিব, কমসে কম 2 লাখ ভোটে জিকিব।
আচ্ছা আপনি মুসলিম সমাজের একজন ব্র্যান্ড কিন্তু এখন দেখা যাচ্ছে যে মুসলিম সমাজের ব্র্যান্ড হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওনার আহ্বানে হাজার হাজার মানুষ গিয়ে বিজেপিতে যোগদান করছে এক্ষেত্রে কি আপনি মনে করেন যে আপনার মুসলিম সমাজে আপনার যে একটা কেমন যোগদান আছে সেটা কমে যাচ্ছে ভাই আপনি কি মনে করেন সবচেয়ে বড় রুপিয়া বাপ বড় না ভাইয়া সবচেয়ে বড় রুপিয়া পয়সা সে বড় বড় পাথর বিগড় যাতা হ্যায় हेमंत विश्व शर्मा साहब जब पैसा देंगे लोग पैसा लेंगे आप लोग देखिए बहुत पैसा लेंगे बहुत पैसा लेंगे तो इलेक्शन में तो पैसा वो तो चीफ मिनिस्टर सोच रहे वो तो कैंडिडेट नहीं है ना आपने बोल सकते प्लीज 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 चीफ मिनिस्टर साहब दिल खोल के बैठा देंगे हम भी अपने लोगों को बोल दिए चीफ मिनिस्टर की तरफ से बीजेपी की तरफ से जितना पैसा आएगा 50 बरस का हिसाब करके ले लो और उसके बाद वोट जो है वो काला चाबी काला चाबी काला चाबी इलेक्शन में तो बैन है ना रुपया देना तो बैन है বিজেপির আগৰ পৰা মেম্বাৰ আছে এইটো কব বোলে আমি 100% দি দিম নহলে হেমন্ত চাহে পইচা দিব নেকি সেইকাৰণে সেইকাৰণে পইচা লব আমিও তো কই আছো ইলিগেল যে কোনো মানুষে পয়সা দিয়ে যদি ভোট কিনে এটু ইলিগেল এই সিএম হোক আর জি হোক আমি যদি এনেকা কোনো অথেন্টিক খবর পাও আপনার কোনো অথেন্টিক রেকর্ডিং পায় আপনার দেও আমি ইলেকশন কমিশনে যাম প্রয়োজন হইলে আমি সুপ্রিম কোর্টে যাই আচ্ছা কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আপনার দলের প্রতিষ্ঠাতা সদস্য রাজ্যের টাইম আপনি ওনাকে নিয়ে মন্তব্য করবেন কোনো মন্তব্য নাই উনি আপনার দলে দলের দলে কোনো মন্তব্য আমি মুসলিম যে 2.5 লাখ ভোট বাড়িছে এইটোর ভিতর 2 লাখ আমি পাম মুখ্যমন্ত্রী Not only my money. If he is giving anything, we welcome it. But I am not going to say that bhut paya dey. Bhut paya bana? 15-20% ho pare bhut. Myanmar suma the nije shikar ko se bibhinno. Are bhai. Sampurta the ko lo. Reject na bolu uchi boli ba. Apni ki ba. Hoyche. Congress e korche. Reject. Congress. Musalman samaje ki ko uchcha bolna ni ma bolna. Nahi. Nahi. এদিকে আজ এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী বলেন যে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কর্মী সমর্থকদেরকে নিয়ে বিশাল র্যালি হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সময় আজকে সেই র্যালি বাতিল করা হয়েছে এছাড়াও কংগ্রেস প্রসঙ্গে তিনি বলেন এখানে নাকি কোনো কংগ্রেসই নেই বিজেপির সাথে টক্কর হবে বলেও মন্তব্য করেছেন প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী শুনে নেব ওনার মন্তব্য আমার প্রথম প্রতিক্রিয়া হবে যে আমি আমি অত্যন্ত আনন্দিত আমি অত্যন্ত আনন্দিত গত পরশুদিন আমি একজন সমাজকর্মী গত পরশুদিন যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেই প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের পূর্ব পরিকল্পিত প্রায় 3,500 থেকে 4,000 গাড়ির মিছিল দেওয়ার কথা ছিল আর র্যালি দেওয়ার কথা ছিল আমরা সেই রেসির প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি এরপরে ওই আমি আমার বলে দিয়েছি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে থাকার জন্য বিজেপি লোক কনটেস্ট হবো আর 2 লাখ মান লোক আমি দেখি কংগ্রেস তো এখন আছে কংগ্রেসের কোথায় নাই কংগ্রেস আছে
ولكنك تتحدث عن